হ্যালো এভরিওয়ান, কেমন আছেন? সবাই আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে কম্পিউটার মাউসের 5টি টিপস অ্যান্ড ট্রিক্স শেয়ার করবো। তো প্রথমে যেটা দেখাবো সেটা হচ্ছে যে আমরা যখন কোনো লেখা সিলেক্ট করি, যেন কন্ট্রোল এ অথবা লেখাটা ধরে সিলেক্ট করি, তো আমরা সিঙ্গেলভাবে কীভাবে করবো, দেন কোনো লেখার উপর রাখলাম, এরপরে আমি যে ডাবল ক্লিক করি ওই লেখাটা সিলেক্ট হলো। আমি যদি চাই যে পুরো লেখাটা সিলেক্ট করব, তাহলে পরবর্তীটা ক্লিক করলেই সিলেক্ট হয়ে যাবে। এরপরে যে টিপসটা দেখাবো, ধরেন আমরা কয়েকটা ফোল্ডার একসাথে ওপেন করছি, তো আমরা যদি চাই যে কোনো একটা রেখে বাকিগুলো হচ্ছে ক্লোজ করব, তাহলে কি মাঝখানে ধরে একটু ঝাঁকা দিব, তাহলে হচ্ছে মিনিমাইজ হয়ে যাবে। আবার যদি ওপেন করতে চাই সেক্ষেত্রে মাঝখানে ধরে একটু ঝাঁকা দিব, আবার সবগুলাই ওপেন হবে। তো আমরা একটা একটা ক্লোজ না করে এইভাবে আমরা ক্লোজ করতে পারি। এরপর যেটা দেখাবো যে আমরা যদি জুম ইন আউট করতে চাই, লেখা ছোট বড় করতে চাই, তো সেটা কীভাবে করব। এটার জন্য আমরা কী করব, কন্ট্রোল অল্টার মাউসের মাঝখানে যে স্ক্রল হুইল আছে এটাতে চাপ দিব। দেখেন একটু পিছনের দিকে ঘোরালে লেখাটা ছোট হয়ে যাচ্ছে, আবার ঘোরালে দেখছেন যে লেখাটা বড় হয়ে যাচ্ছে। তো এভাবে আপনারা হচ্ছে লেখা ছোট বড় করতে পারে। শুধু এখানে না, আমি যদি এটাকে ক্লোজ করে ডেস্কটপে আসি, এখানে যদি দেখাই সেমভাবে, দেন লেখাগুলো ছোট হয়ে যাচ্ছে, আবার ফোল্ডারগুলো বড় হয়ে যাচ্ছে, সরে যাচ্ছে। এরপর যেটা দেখাবো হচ্ছে যে আমরা লেখাটা ছোট মিনিমাইজ করার জন্য বা স্টোর ডাউন করার জন্য আমরা কী করি, যে আমি রিস্টোর ডাউনে ক্লিক করি, তখন আমরা ইয়া হয়, তো আমরা এই কাজটা সিম্পলভাবে করতে পারি। সেটা হচ্ছে মাউসের মাঝখানে ক্লিক করে ডাবল ক্লিক করলে এই শুরু হয়ে যাচ্ছে, আবার যদি বড় করতে চাই ডাবল ক্লিক করলেই বড় হয়ে যাচ্ছে। তো শুধু এখানে না, আমি যদি এখন কম্পিউটারে যাই, এখানে আসার পরে যে ছোট হয়ে আছে, আমি যদি ম্যাক্সিমাইজ করতে চাই মাঝখানে ডাবল ক্লিক করলাম বড় হয়ে গেল, আবার যদি মিনিমাইজ করতে চাই ডাবল ক্লিক করে শুরু হয়ে যাচ্ছে। আমরা পত্রিকা পড়তেছি, আমরা কি করি যে যেটা পড়ার প্রয়োজন এখানে, এরপরে কি করি আমরা রাইট ক্লিক করি, এরপর নিউ ট্যাব করি, নতুন একটা ট্যাব খুলি। এভাবে আমরা হচ্ছে আমরা কি করি একটা নতুন ট্যাব খুলি। তো এটা মাউসের মাধ্যমে কেমন করবেন, সেমভাবে মাউসের মাধ্যমে করা যায়। যেটার প্রয়োজন এটার উপর রেখা পর স্ক্রল হুইল মাউস যেটা আছে ওটার উপর যদি ক্লিক হয়, তাহলে নিউ একটা ট্যাব খুলে গেল। এরপর যে আরেকটাতে আমি যদি রাখার পরে স্ক্রল হুইলে ক্লিক করি, তাহলে ওটা আবার ইয়ে হলো। আমি যদি আবার ক্লোজ করতে চাই, এটা যদি ক্লোজ করতে চাই ওই ট্যাবের উপর কি রাখার পরে স্ক্রল হুইলে ক্লিক করলেই ক্লোজ হয়ে যাচ্ছে। আচ্ছা, সর্বশেষ যেটা দেখাবো যে আমরা হচ্ছে কি পত্রিকা পড়ি, পত্রিকা পড়ে স্লো মোশনে আমরা স্ক্রল করতে থাকি, নিচের দিকে হচ্ছে লেখাগুলো আসতেছে। তো এই জিনিসটা কেমনি করবেন, এটা করার জন্য আপনার হচ্ছে মাউসের যে স্ক্রল হুইলটা আছে এই স্ক্রল হুইলটা হচ্ছে একটু চাপ দিবেন, চাপ দিয়ে ধরার পরে হালকা করে নিচের দিকে একটু ঘুরাই দিবেন, তাহলে দেখবেন যে লেখাটা আসতেছে, আস্তে আস্তে আসতেছে। আপনি যদি আবার চান যে জোরে দেয়, তাহলে একটু আবার জোরে একটু ঘুরাই দিবেন, তাহলে আবার জোরে যাবে। আবার যদি চান আসতে, তাহলে আবার আটকাই দিতে চাইলে মাঝখানে চাপ দিয়ে ধরে রাখবেন, আটকে যাবে। তো ভিডিওটা কেমন লাগলো, ভালো লাগলো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিবেন।